জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী জামাইদের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা পালন করে থাকে ব্রত এবার জামাই ষষ্ঠী পড়েছে উনত্রিশ জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ঘরে কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে দু তিন দিন আগে থেকেই বুধবার ষষ্ঠীর দিনে ছিল গৃহস্থের হাটে বাজারের ফিনিশিং টাচ ষষ্ঠী উপলক্ষে গত কয়েকদিনের মতো বুধবারও রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে ছিল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য জামাই ষষ্ঠীতে আদরের জামাইকে মধ্যাহ্ন ভোজনেরও এক ব্যবস্থা থাকে এক্ষেত্রে মাছের চাহিদা থাকি। এদিনও বাজারগুলিতে মাছের চাহিদা ছিল রাজধানীর বিভিন্ন বাজারে এদিন পাবদা মাছ বিক্রি হয় প্রতি কিলো চারশো টাকায় রুই কাতলা আয়ের বোয়াল প্রভৃতি মাছ বিক্রি হয় পাঁচশো টাকা কেজি দরে গলদা চিংড়ির দাম ছিল সাতশো টাকা কিলো তবে সবচেয়ে বেশি দাম ছিল ইলিশ মাছের এক কিলো ওজনের নিচের ইলিশ মাছের বিক্রি হয় আটশো থেকে এক হাজার টাকায় এক কিলো থেকে দেড় কিলো ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে পনেরোশো থেকে আঠারোশো টাকা কিলো দরে আর দুই থেকে আড়াই কিলো ওজনের ইলিশ মাছের মূল্য ছিল প্রতি কিলো পঁচিশশো টাকা এদিন এক মাছ ব্যবসায়ী জানান যে এক ষষ্ঠী উপলক্ষে হরেক রকম মাছটি আয়োজন রয়েছে মাছ বাজারে কিন্তু ক্রেতার উপস্থিতি তেমন একটা নেই বিষয়টি মাছ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলে জানান তিনি

তবে মাছ বাজারে দাম চড়া থাকলেও মিষ্টির দরদাম এবছর তেমন একটা বৃদ্ধি পায়নি রসগোল্লা বিক্রি হয়েছে আট বা দশ টাকায় প্রতিটি তবে কোনো কোনো মিঠাই বিক্রি হয়েছে প্রতিটি পনেরো টাকা দরে এছাড়া এদিন দই বিক্রি হয়েছে একশো টাকা কিলো দরে এমনটাই জানালেন রাজধানীর এক মিষ্টি ব্যবসায়ী মানে মিষ্টির দাম কিরকম জামাই ষষ্ঠী উপলক্ষে বুধবার সবজি বাজারেও ছিল আগুন দর বার বারুন তো ছিল কাঁঠাল আম সহ অন্যান্য ফলের দর জামাই ষষ্ঠী উপলক্ষে অগ্নি মূল্যের এই বাজার অধিকাংশ ক্রেতাকেই স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে কেনাকাটা করতে হয়েছে বিউরো রিপোর্ট আর ই নিউজ